প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এম এ মাজিদ, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় নয়, নতুন একটি অধ্যায়, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। অধ্যায় নয়ের বিষয়ের নাম হচ্ছে আমাদের দায়িত্ব ও কর্তব্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে কিন্তু অধ্যায় সাত এবং আটে মানুষের কী কী অধিকার রয়েছে, নারীদের কী কী অধিকার রয়েছে, শিশুদের কী কী অধিকার রয়েছে, এই বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি বা বুঝেছি। আমরা এখন আজকে আমরা আরও কিছু জানবো, আমাদের সমাজে কী কী দায়িত্ব রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে কিছু ছবি আছে। দেখো, এই ছবির মধ্যে দেখা যাচ্ছে একটি শিশু তা মাকে রান্নার কাজে সাহায্য করতেছে। বোঝা যায় ছবিটা? হ্যাঁ। এরপরে দেখো আরও কিছু কাজ আছে আমাদের, যে আমাদের সমাজ আর কী কী করণীয় আছে। তোমরা সবাই বিদ্যালয়ে আসো, ক্লাসরুমে আসো। তো ক্লাসরুমে আমাদের কী কী কাজ আছে দেখো, এখানে একটা ছবিতে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু শিক্ষার্থীরা বা ওই ক্লাসের শিক্ষার্থীরা তারা কী করতেছে, তাদের যে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ রয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এটা কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঠিক আছে? তো এরপরে আরেকটা ছবি আমরা লক্ষ্য করি। দেখো এখানে কী দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটি শিশু তার বাবাকে কী চাষাবাদের কাজে বা চাষের কাজে তাকে সাহায্য করতেছে, ঠিক আছে? তো এরকম আরও অনেক কিছু কাজ রয়েছে। যেমন ধরো তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ, রাস্তা তুমি কি মুরব্বীদের দেখলে বা বড়দের দেখলে, তাহলে আমাদের কী কী করণীয়? আমাদের করণীয় হচ্ছে তাকে দেখে সালাম দেওয়া, ঠিক আছে? আর কী কাজ রয়েছে বলতে পারো? যেমন ধরো রাস্তা পারাপারার সময় অনেক কি অন্ধ লোক থাকতে পারে বা সুবিধা বঞ্চিত কিছু লোক থাকতে পারে, তাদেরকে কী করা উচিত? রাস্তা পারাপারে সাহায্য করা। তো যাই হোক, তোমরা এতক্ষণ বুঝে গেছো আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। তো যাই হোক বন্ধুরা, আমরা এতক্ষণ যে ছবিগুলো বা যে কথাগুলো আমি তোমাদের সাথে বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন এই যে সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই বা সুশৃঙ্খলভাবে যদি জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এখন আমরা জেনে নিব আমাদের কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। দেখো এখানে প্রথমে আমি উল্লেখ করেছি, ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব। আমাদের আশেপাশে অনেক কি ছোট শিশু রয়েছে বা ছোট মানুষ রয়েছে বা ছোট ছেলেমেয়েরা রয়েছে, আমাদের থেকে যারা বয়সে ছোট বা তোমাদের থেকে যাদের বয়সে ছোট, তাদেরকে আমরা কি করব? ভালোবাসবো এবং দেখাশোনা করব। আমাদের আশেপাশে বলতে কী বোঝাচ্ছি? প্রতিবেশী থাকতে পারে, আত্মীয় স্বজন কি ভাই বোন থাকতে পারে, প্রতিবেশী ভাই বোন থাকতে পারে, এদের সাথে আমরা কি ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, এটা কিন্তু আমাদের একটা সমাজের কি যদি সুন্দর করতে চাই বা ভালোভাবে জীবনযাপন করতে চাই, তাহলে কিন্তু এটা আমাদের একটা প্রয়োজন। ভালো সবার সাথে ভালো কি ছোটদের সাথে ভালোভাবে ভালো ব্যবহার করা এবং তাদের দেখাশোনা করা। দ্বিতীয়ত দেখো আরেকটা আমি অপশন লিখেছি যে কারো ক্ষতি করব না। তোমাকে সবসময় চিন্তা করতে হবে, যে ভাবতে হবে আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যাতে কেউ কোনো কষ্ট না পায়, এরকম কোনো কিছু কাজ করব না যাতে অন্যের ক্ষতি হতে পারে। এরপর বন্ধুরা পরে একটা অপশন লিখেছি যে সবার উপকার করার চেষ্টা করব। তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার যতটুকু ক্ষমতা রয়েছে, তুমি ততটুকু কী করবে? অন্য উপকার করার চেষ্টা করবে। যেমন ধরো তুমি তোমার বিদ্যালয়ে তোমার বন্ধু বা সহপাঠীর তুমি কি তাকে ধরো সে আজকে ধরো টিফিন আনে নাই, তুমি তাকে টিফিন খাওয়াতে কি সাহায্য করতে পারো যদি তোমার কাছে টিফিন থাকে, অথবা তার কাছে কলম নাই, তুমি তাকে কলম দিয়ে কি সাহায্য করতে পারো। এভাবে বিভিন্নভাবে কি আমরা একে অপরের উপকার করতে পারি। এরপরে সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলবো। আমাদের সমাজে যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো আমাদের সবাইকে কি মেনে চলতে হবে, আমাদের মেনে চলা উচিত। কারণ কি, কেন মেনে চলবো? এ কারণে যে আমাদের সমাজকে যদি আমরা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে চাই বা সুন্দরভাবে বসবাস যদি করতে চাই, তাহলে বা সুন্দরভাবে বসবাসের তাগিদে আমাদের কি সমাজে যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে চলার।
যেমন ধরো কিছু আগে বললাম যে বড়দের দেখলে কি করব, সালাম দিব, এটা কিন্তু সমাজের একটা নিয়মকানুনের মধ্যে পড়ে। এরপর কি সবার সাথে ভালো ব্যবহার করা, হ্যাঁ আমি এখন কলা খাচ্ছি, ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কলা কি খোসাটা কি করলাম রাস্তার মধ্যে ফেলে দিলাম, তাহলে কি এটা অন্যের ক্ষতি হতে পারে বা কেউ আঘাতপ্রাপ্ত হতে পারে, হ্যাঁ তো এইসব কিছু করা যাবে না। সমাজে আমাদের সমাজে যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলো আমাদের সবাইকে কি মেনে চলতে হবে। এরপরে বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো তো আর কী কী আমাদের কী কী দায়িত্ব রয়েছে যা তোমরা ভাবতেছো। হ্যাঁ দেখো, এর মধ্যে একটা রয়েছে যে সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব, যারা কিনা সুবিধা বঞ্চিত, যেমন ধরো রাস্তা পারাপারের ক্ষেত্রে অন্ধ লোক সে রাস্তা পার হতে পারতেছে না, বা বয়স্ক লোক সে রাস্তা পার হতে পারতেছে না, তোমার যদি সুযোগ হয় বা তোমার যদি সক্ষমতা থাকে তাহলে তুমি কী করবে, তাকে রাস্তা পারাপারে সহযোগিতা করা উচিত। তাহলে আমরা জানলাম যে সমস্ত লোক সুবিধা বঞ্চিত বা যারা কিনা অসহায় বা দরিদ্র প্রয়োজন তাদেরকে আমরা কী করব, সহযোগিতা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। তাহলে আমাদের সমাজকে সুন্দর সুস্থ করার জন্য এটাকে আমাদের একটা দায়িত্বের মধ্যে বা কর্তব্যের মধ্যে পড়ে। এরপর কী বলছি, বয়স্কদের শ্রদ্ধা করব, আমাদের থেকে বয়সে যারা বড় তাদের আদেশ উপদেশ অবশ্যই মেনে চলবো, তাদের সাথে ভদ্রভাবে বা ভালো আচরণ করার আমরা চেষ্টা করব, এমনকি তাদের সাথে যদি দেখা হয় তাদের সাথে কৌশল বিনিময় করব, প্রয়োজনে তাদের সাথে কি আগে সালাম দিয়ে তারপর তাদের সাথে কি আমরা কি করব, কৌশল বিনিময় করব। তাহলে আমরা জানলাম যে বয়স্কদের সাথে আমাদের কি করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে এবং শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এরপরে সমাজে বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। এটা কিভাবে, দেখো আমরা ধরো আমাদের যদিও ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় কি অনেক সময় কি মাঠের সংকট থাকে, তো যে মাঠটা আছে স্কুলের মাঠ হোক বা অভ্যন্তরীণ যে মাঠ থাকুক না কেন, সেখানে দেখবে যে অনেকে কিন্তু কি করে, ধরো চিপস খেলো, সে চিপসের খোসাটা কি মাঠের মধ্যে ফেলে দিল, ঠিক আছে ঝালমুড়ি খেলো, ঝালমুড়ি খোসাটা সেটা কি করলো মাঠের মধ্যে ফেলে দিল, এতে কি হচ্ছে মাঠটা দেখতে একটু কি খারাপ লাগবে বা একটু হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা হবে বা ওখানে আমরা খেলাধুলা করতে গেলে সমস্যা হতে পারে। তাই যাতে মাঠ বা পার্ক যাতে এরকম নষ্ট না হয় বা দেখতে যাতে দৃষ্টিকটু না হয়, এগুলো আমাদের কি খেয়াল রাখা উচিত। কেউ যদি এই কাজ করে তাদেরকে বোঝানো উচিত বা তাকে বলা উচিত ভাই এটা করা ঠিক না, বা কেউ যদি এরকম ফেলে দেয় এরকম নোংরা করে তাহলে তাকে কি করব, সেই জিনিসটা আমি উঠিয়ে কি অন্য একটা নির্দিষ্ট স্থানে ফেলে দিব। তাহলে আমরা এভাবে আমাদের যে সম্পদগুলো রয়েছে যেমন পার্ক খেলার মাঠ এভাবে আমরা সংরক্ষণ করতে পারি। সর্বশেষ দেখো আমি একটা জিনিস লিখেছি যে অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকবো, যে তোমার কেনা পরিচিত নয়, তোমার কি কাকে কখনো দেখো না বা চিনো না বা জানো না, এরকম লোকদের কাছ থেকে সাবধান থাকতে হবে। কারণ সে ধরো তোমাকে একটা উদাহরণ দিই, যেমন সে তোমাকে বলল আম্মু বা আব্বু চলো আমরা একটু ঘুরে আসি, তোমার তো ঘুরতে ইচ্ছে করে, চলো আমি তোমাকে ঘুরাতে নিয়ে যাই। এখন তোমাকে সে ঘুরাতে নেওয়ার কথা বলে সে তোমাকে কী করতে পারে, পাচার করে দিতে পারে বা তোমাকে অন্য কোথাও বিক্রি করে দিতে পারে। তাহলে যারা কিনা অপরিচিত লোক, যারা কিনা অচেনা লোক, তাদের কাছ থেকে আমরা সাবধান থাকবো, প্রয়োজনে কী করবো, যদি তাদেরকে না চিনি তারা যদি আমাকে বিরক্ত করে বা তোমাকে যদি কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে আমি আশেপাশের লোকজনকে ডাক দিব বা চিৎকার করব বা প্রয়োজনে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিব। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক আমি এখন তোমাদের আরেকটি একটা গল্প বলি। দেখো তোমাদের বই যে গল্পটা আছে সেটা শুনো, সেটা হচ্ছে যে রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো কিন্তু সে ফিরল না। রকিবের মা বাবা পুলিশকে জানালেন, 10 দিন পর পুলিশ রকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করলো। জানা গেল দুইজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রকিবের পরিবারের কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তো এখন এই যে আমরা যে বললাম যে কিছুক্ষণ আগে যে অপরিচিত লোকের কাছ থেকে কারো কাছ থেকে আমরা কি মানে এদের কাছ থেকে আমরা সাবধান থাকতে হবে, এদের কাছে আমরা যাব না, তাহলে এই যে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে অপরিচিত মানুষের কাছ থেকে আমাদের সাবধান থাকা উচিত বা দূরত্ব বজায় রাখা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ। এখন এই বিষয় থেকে কী প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি, সেটা হচ্ছে দেখো, এক অপর
অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে, যা কিনা ইতিমধ্যে আমি প্রসঙ্গ বলে দিয়েছি। দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন দিয়েছি, দেখো যে সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য লিখো। আমি কিন্তু অনেকগুলো কর্তব্য নিয়ে আলোচনা করেছি, কি কি দায়িত্ব আমাদের কর্তব্য রয়েছে। তোমার যদি ক্লাসটা খেয়াল করে দেখো তাহলে অবশ্যই তোমার সেখান থেকে প্রসঙ্গ দিতে পারবে। হ্যাঁ, এছাড়াও তোমার কি এর বাইরে কোনো চিন্তা ভাবনা যদি করো আরও কিছু লেখা যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমি আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।